এর আগেও হাতের সমস্যা ছিল, সঙ্গে খেলেছেন, তারপরে অসুস্থ শরীরে হাতছে খেলেছেন। সবার ধারণা তো এটাই যে সাকিব মানেই খেলবে, না খেলার চিন্তা কেউ করে? দেখুন, ওদের ব্যাটিং লাইন আপটা অনেক বড় এবং সবাই বড় শট খেলতে পারে। সব যতক্ষণ না পর্যন্ত ওদের ব্যাটিং অর্ডার শেষ হচ্ছিল, স্বাভাবিকভাবে এই চিন্তা তো একটু ছিলই, আর ওদের ব্যাটিং অর্ডার পুরো নয় পর্যন্ত, সো ততক্ষণ পর্যন্ত আসলে 50-50 ছিল বলতে হবে। দেখুন, টি-টোয়েন্টি ম্যাচের আসলে কোনো ফিক্সড রুলস নাই যে এভাবে খেললেই জিততে পারবে। আমার মনে হয় আমাদের আজকে খুব একটা ভালো দিন ছিল, ফিল্ডিংয়ে একটু ল্যাকিং ছিল, তা বাদে আমার কাছে মনে হয় ওভারঅল আমরা খুব ভালো একটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছি। এখানে আসলে বোলারদের জন্য বোলিং করাটা ডিফিকাল্ট ছিল, সেকেন্ড হাফে অনেক ডিউ ছিল, তারপরেও বোলাররা যেহেতু একটা রান ছিল ওই কনফিডেন্স নিয়ে আসলে বল করতে পেরেছে। আমাদের ব্যাটিংটা আসলে খুবই ভালো শুরু করেছে লিটন, তারপর সৌম্য ওটা কন্টিনিউ করেছে, এরপরে আমি এবং রিয়াদ ভাইয়ের পার্টনারশিপটা আমার কাছে মনে হয় অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ খুব ইজি ছিল যে আমরা ওই সময় যদি উইকেট লুজ করে ফেলতাম বোলাররা চলে আসতো, হয়তো আর এরকম বড় রানটা হতো না, এই এক্সট্রা 20-30 রানের স্ট্রেংথটা আমরা পেতাম না। সেদিক থেকে আমি বলবো যে ব্যাটিংয়ের মানে আমাদের আসল কাজটা করে দিয়েছে আজকে। টার্গেট থাকবে অবশ্যই জেতার। আমার বোলিং আর আমি কিভাবে দেখবো, আপনারা কিভাবে দেখবেন ইম্পর্টেন্ট ওটা না, আপনি ডিফিকাল্ট, অবশ্যই ডিফিকাল্ট। তারপরে আমি মনে করি মিরাজও খুব ভালো বোলিং করেছে, বা ডিউ থাকলে অবশ্যই ডিফিকাল্ট বোলারদের জন্য বোলিং করা, শুধু স্পিনার না পেস বোলারদের জন্য ডিফিকাল্ট। তারপরেও আমি যেটা বললাম যেহেতু ব্যাটসম্যানের একটা রানের ভিত্তি করে দিয়েছিল, আমাদের জন্য অ্যাটলিস্ট একটা সাহস ছিল, সো ওই সাহসটাই আমার কাছে মনে হয় আমাদের বোলিংয়ে রিফ্লেক্ট করেছে। খুবই ভালো লেগেছে অবশ্যই, প্রথমবার কোনো কিছু হলে তো ভালো লাগেই, তিনটা ফরম্যাটের একটা ফরম্যাটে ছিল না, হয়ে গেল, সো আলহামদুলিল্লাহ। আর ফার্স্ট কঠিন পরিস্থিতিতে ভালো খেলে, কঠিন যাই না, চ্যালেঞ্জ থাকলে বা চ্যালেঞ্জটা নিতে ভালো লাগে, চেষ্টা করি দলের জন্য কন্ট্রিবিউশন করার, যদি হয় ভালো, না হলে অনেক সময় দেখতে খারাপ লাগে, বাট চেষ্টা থাকে যেন দলের প্রয়োজনে সবসময় কন্ট্রিবিউশনটা করতে পারি। সম্ভাবনা তো এখনই আছে, আর যাই না, যেহেতু এখন জ্বর নাই বা ঠান্ডাটা একটু যদি কমে যায়, লুজ মোশন আছে, ওটাও যদি না হয় তাহলে হয়তো আরো ভালোভাবে খেলতে পারবে ইনশাআল্লাহ। সম্ভাবনা তো অবশ্যই আছে, আর আমি ওই ম্যাচ শুরুর সময়ও বলেছি যে আজকে যে এই কন্ডিশনটা ওদের থেকে আমাদের জন্য ফেভারেবল হওয়া উচিত, কারণ এখানে আমরা সবসময় ম্যাচ খেলি, আমাদের প্রতিটা প্লেয়ার এখানে অসংখ্য ম্যাচ খেলেছে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল মিলে, সো স্বাভাবিকভাবে এই জায়গাটা আমাদের জন্য অনেক পরিচিত, সেই হিসাবে সিলেটটা কিন্তু অত পরিচিত না, আমরা খুব কম ম্যাচ খেলেছি যারা ওরকম বেশি ডোমেস্টিক খেলে না, সো আমাদের জন্য একটু নতুন কন্ডিশন বলবো আমি সিলেট, তো সেই দিক থেকে মিরপুর আমাদের জন্য অনেক পরিচিত এবং সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট থাকে, মিরপুরের ক্রাউডের ভাইবটা একটা ডিফারেন্ট ফিল ক্রিয়েট করে, আমার কাছে মনে হয় এটাও অনেক পজিটিভ একটা দিক আমাদের নেক্সট ম্যাচের আগে। ক্যাপ্টেন, যখন সৌম্য লিটন তাদের আউট হলো,
আসলে আমি আমি যেটা ফিল করি যে রিয়াদ ভাই তখনই ভালো করে যখন উনি এরকম পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে থাকে, কিংবা উনি কিছু কিছু সময় আছে, এটা আমার পার্সোনাল ধারণা, ঠিকও হতে পারে ভুল হতে পারে, উনি নিজে ইনিংসটা বিল্ড করার চেষ্টা করে। আমার কাছে মনে হয় ওনার রং ওয়ে, ওটা উনি এই ওয়েটাই ওনার জন্য বরং মোর সুটেবল, এস্পেশালি টি টোয়েন্টিতে। ইভেন ওডিআইতেও আমি দেখেছি, আপনি যদি কার্ডিফের ইনিংসটা দেখেন, ফার্স্টে কিন্তু আমি অনেক সময় নিয়েছি, বাট রিয়াদ ভাই কিন্তু সময় নেয়নি, উনি ফার্স্টে অ্যাটাক করেছেন। সো আমার কাছে মনে হয় ওনার এই এই অ্যাপ্রোচটা শর্টার ভার্সনের জন্য অনেক ভালো। ইভেন টেস্ট ম্যাচে উনি যদি এরকম কয়েকটা বাউন্ডারি ফার্স্টে মারতে পারে, ওনার জন্য যেটা হয় যে ওনার শরীর চলা শুরু হয়ে যায়, মুভমেন্ট ইয়ে হয়, ফিট মুভমেন্ট ভালো হয়, এবং আমি দেখেছি যে ওই সময়গুলোতে নর্মালি উনি ইনিংসটা বড় করতে পারে। সো আমি মনে করি যে ওনার এটা রাইট অ্যাপ্রোচ। আমার কাছে মনে হয় যে লাস্ট ম্যাচ থেকে আমাদের ব্যাটসম্যানরা অনেক শিক্ষা নিয়েছে। আগের দুটা ম্যাচে যেটা আগের ফার্স্ট ম্যাচে যেটা হয়েছে, আমরা 140 বল আসছে, ওটাকে আবার আমরা 180 মারতে গিয়েছি, এখন 140 আসছে, ওটাই আমরা পেসটা ইউজ করেছি। আমার কাছে মনে হয় অনেক সেন্সিবল এটা চিন্তা ব্যাটসম্যানরা করেছে, যারা নিজেদের নিয়ে চিন্তা করেছে, আমার মনে হয় খুবই রাইট গেম প্ল্যান করেছে। কারণ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের স্বাভাবিকভাবে অনেক পেস আছে, এবং ওই পেসটা যদি আমরা ইউজ করতে পারি স্বাভাবিকভাবেই এই রানগুলো করা সম্ভব, যেটা আজকের ম্যাচে লিটন খুব ভালোভাবে অ্যাপ্লাই করেছে। দেখুন, আমি যেটা বললাম যে আসলে সেকেন্ড হাফে বলিং করাটা খুবই ডিফিকাল্ট ছিল, এরকম ডিউয়ে আসলে বলিং করার অভ্যাস কয়েকজন প্লেয়ারের আছে আমি জানি না, আমার এক্সপিরিয়েন্স আছে এবং আমি জানি যে কী ধরনের বলিং হয়তো করা যেতে পারে, বাট সবার হয়তো ওই এক্সপিরিয়েন্সটা নাই, বাট আজকের ম্যাচটা তাদের জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স আমি মনে করি। কোনটার ভেতরে হতাশা খুব, আপনি বলছিলেন আমি তাদের জিজ্ঞাসা করলাম যে তারা কেন পারেনি, তো অ্যাজ এ ক্যাপ্টেন এই ম্যাচের আগে ব্যাটসম্যানদের তাদের কি বার্তা ছিল যে সবাই এট এ টাইম জ্বলে? কোনো বার্তাই ছিল না, কারোর সাথে কথা হয় না ইয়ে নিয়ে। আর জিনিস যেটা হচ্ছে যে আমি কিন্তু ওখানে ব্যাটসম্যানদের দোষ দিয়ে আসিনি, ওটা আমি জাস্ট ওনাকে বলেছি, এবং এটা কোনো মানে নেগেটিভ কোনো ব্যাটসম্যানদের ইসে না, এবং ফান করে বলেছি। কারণ আমি যখন পুরো অ্যান্সারটা তো আপনারা লিখবেন না কিংবা বলবেন না, জাস্ট ওই ইম্পর্টেন্ট পয়েন্টটুকু বলে, যাতে নেগেটিভ নিউজটা আসে কীভাবে আর কি, কারণ আমার নেগেটিভ নিউজগুলো বেশ ভালো মানুষ খায়ও নেয়ও, আমিও পছন্দ করি, কারণ আমার কাছে মনে হয় এটা আমাকে ভালো খেলার জন্যে অ্যাটলিস্ট একটু হলেও ইন্সপায়ার করে। না, এটা আসলে আল্লাহর রহমত যে এরকম যখনই সিচুয়েশন আসে বা তখনই আল্লাহ এরকম কিছু দিয়ে দেয় আমাকে। যেমনটা মিরপুরের উইকেট নিয়েও থাকে, আমাদেরও অনেক কষ্ট, আপনারা হয় যে রহস্য চেনা যায় না উইকেট। মিরপুরের উইকেট আপনি কি বিপিএল এ দেখেছি লো স্কোরিং ম্যাচ, আজকে একটা পুরো হেভি মেটাল কনসার্ট এসে ব্যাটসম্যান, আমি বলবো ব্যাটসম্যানের কৃতিত্ব আমি মনে করি না যে আসলে এত হাই স্কোরিং হওয়ার মতো উইকেটটা ছিল। আমি যে খুব ভালো ব্যাটিং করলে 180 হবে এরকম আসলে আমাদের ধারণা ছিল, মানে আমার পার্সোনাল ধারণা ছিল, সেখানে আমরা 210-211 মতো রান করেছি। সো আমার কাছে মনে হয় আমি যেটা বললাম আর একটা কোশ্চেনের ইসে, যে ওই 20-30 রান আমাদের এক্সট্রা একটা ইন্সপিরেশন হিসাবে কাজ করেছে, যে আমাদের অ্যাটলিস্ট এই 20-30 রান হাতে আছে, যেটা নিয়ে আমরা অ্যাটলিস্ট খেলতে পারবো, আমাদের ওই সুযোগটা আছে যে একটা ওভার বাজে হলেও কাম ব্যাক করার সুযোগ থাকে। মিরপুরের উইকেট আসলে হয়তো সময় পেলে আমি মনে করি যে বেশ ভালোই প্রিপারেশনের সুযোগ আসে। আর আমি মিরপুরের উইকেট নিয়ে আসলে খারাপ বলতে পারবো না, আমার ক্যারিয়ারের অর্ধেকই এখানে, বলিং ব্যাটিং সব বলেন সবই এখানে, সো আমি খারাপ কীভাবে বলি, আমার কাছে মিরপুরের উইকেটই ভালো। এরকম ম্যাচ জেতানোর পরে সিরিজে ব্যাক করার পরে নিজের এই পারফরমেন্সটাই কোথায় রাখেন ওভারঅল টি-20 টা?
নিজের এই পারফরম্যান্সটি কিভাবে? আমি সবসময় যেটা বলি যে কন্ট্রিবিউশন করতে পারলে ভালো লাগে। আজকে যেহেতু বেশ বড় বড় পরিসরে করতে পেরেছি, অবশ্যই ফিলিংসটা একটু বেটার। এরকম কন্ডিশনে আমিও এক্সপেক্ট করি না যে 5 উইকেট আমি পেয়ে যাব। আলহামদুলিল্লাহ, যে আসলে উইকেট পাওয়াটা একটু ভাগ্যের ব্যাপার। আরেকটা জিনিস যেটা আছে যে আমার কাজটা করতে হবে, সাথে ভাগ্যটা মানে সাথে থাকাটা জরুরি। সো দুটাই আজকে ছিল। আমার কাছে মনে হয় ব্যাটিংটা অনেক ইম্পর্টেন্ট ছিল ওই টাইমে, কারণ আমি যেটা বললাম একটু আগেই যে ওই সময় যদি হয়তো আমাদের দুজনের একজন উইকেট পড়ে যেত, তারপর হয়তো পরের ব্যাটসম্যান এসে যদি আউট হয়ে যেত তাড়াতাড়ি, হয়তো এরকম রানই আমাদের হতো না সেখানে। মানে একটা সময় যখন পরপর 2টা উইকেট পড়ে গেল, আমি চিন্তা করেছিলাম যে আমাদের কলাপস কি আবার হয়ে যাবে কিনা। সো ওই সময় আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। সো রিয়াদ ভাইয়ের অনেক ক্রেডিট দিতে হয় যে ওই টাইমে এসেই উনি প্রেশারটা একদম আবার ওদেরকে শিফট করে দিতে পেরেছে, যেটা আমাদের জন্য অনেক ইজি হয়ে গিয়েছে, আমার জন্য অনেক ইজি হয়ে গেছে। আমিও ফ্রিলি ব্যাটিং করতে পেরেছি, এবং যেহেতু রিয়াদ ভাই অনেক শর্ট স্কেলস ছিল, সো আমাদের জন্য ইনিংসটা বিল্ড আপ করাটা ইজি ছিল। আমার মানে বেশি কাজ ছিল যে রোটেট করাটা, আর যদি ওরকম বল আসে আসলে বাউন্ডারিটা মারতে পারার চেষ্টা করা। বাট আমার কাছে মনে হয় রিয়াদ ভাইয়ের ব্যাটিংটা অনেক স্পেশাল ছিল। অবশ্যই লিটনের ব্যাটিং এবং সৌম্যর ব্যাটিংটাও খুব ইম্পর্টেন্ট ছিল, সবাই কন্ট্রিবিউশন করেছে, ছোটো ছোটো কন্ট্রিবিউশনগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সব থেকে বড়ো ইম্পর্টেন্ট জিনিস যেটা ছিল যে আমাদের পার্টনারশিপগুলো বেশ বড়ো ছিল। একটা T20 ম্যাচে যদি কেউ 75+ পার্টনারশিপ এবং একটা 50+ পার্টনারশিপ থাকে, 80% টাইম আপনি আসলে ম্যাচগুলো জেতার সম্ভাবনা থাকে বলে আমি মনে করি। বোলিংয়ে অবশ্যই অনেক উপরের দিকেই থাকবে, আমার কাছে মনে হয় বেশ ভালোই বোলিং করেছি। আর ব্যাটিংয়ে আলহামদুলিল্লাহ এই এই পুরো সিরিজটা জুড়েই আসলে টেস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত বেশ ভালো ব্যাটিং হচ্ছে। আর একটা ম্যাচ আছে, চেষ্টা থাকবে যেন এভাবে দলের জন্য কন্ট্রিবিউশন করতে পারি। আমাকে রাবিদ ভাই বলে নিয়ে আসছে 7টা প্রশ্ন। দেখুন, আসলে যদি ডিউ ফ্যাক্টরটা না থাকতো তাহলে আসলে বোঝা যেত যে উইকেটটা কেমন ছিল। যেহেতু ডিউ এর একটা অনেক বড় এফেক্ট ছিল, আসলে উইকেটটা বোঝা মুশকিল ছিল যে আসলে উইকেটটা স্লো ছিল নাকি ফাস্ট ছিল। যেহেতু ডিউ অনেক বড় একটা ফ্যাক্টর প্লে করেছে, আসলে এখানে আসলে খুব বেশি নেতিবাচক চিন্তা আমার কাছে মনে হয় না করা ঠিক হবে। লাস্ট টু কোশ্চেনস, থ্যাংক ইউ। বারবার ডিউ কথা চলে আসছে, হোস্ট টিম অনেক সময় অনেক ফেভার নিতে পারে বা একটা চেঞ্জও করতে পারে, সিলেটে যেমন টুয়াইস ম্যাচের এমসিডিউ চেঞ্জ, এখানে কি অ্যাজ এ হোস্ট ক্যাপ্টেন আপনি ম্যাচের টাইম চেঞ্জের বা ম্যাচে টাইম এগিয়ে আনার কিছু কিছু জিনিস আসলে আমার কাছে মনে হয় ভাগ্যের উপর ছেড়ে দেওয়া ভালো, আল্লাহ যেটা করবে ভালোর জন্যই করবে বলে মনে করি। আমার কাছে মনে হয় না যে খুব একটা এফেক্ট পড়বে, যদিও এফেক্ট পড়ে, তারপরেও আসলে এটা মেনে নিয়েই খেলতে হবে যে যদি পরে বোলিং করি ডিউ ফ্যাক্টর থাকবে। ইভেন এটা ব্যাটসম্যানদের জন্য যে খুব ইজি ব্যাটিং করা তাও আমি বলবো না, কারণ বলটা পড়ার পরে বেশ জোরে আসে। সো স্বাভাবিকভাবে পেসটাও অ্যাডজাস্ট করাটাও ব্যাটসম্যানদের জন্য অনেক সময় ডিফিকাল্ট। সো দুইটা সাইডই আছে আসলে। আর এই টাইমে এসে একদিন আগে মনে হয় না আমার আর সময় চেঞ্জ করার কোনো অপশন আছে কিংবা তৈরি হয়। আপনাদের টিভি তো নেগেটিভ বিষয় হলে মাশাআল্লাহ। মানে আপনার সাথে তো অনেক দিনের সম্পর্ক, ক্রিকেট সাংবাদিক আমাদের সাথে, মানে আমরা বুঝতে পারি না না আপনি আমাদের বুঝতে পারি না, যাই না আইডিয়া না, আমি এগুলো নিয়ে আসলে খুব বেশি একটা ওইভাবে ওইভাবে চিন্তা করি না। বাট আলহামদুলিল্লাহ যেটা হচ্ছে 10-12 বছর তো সেমই আছে, খারাপ হচ্ছে না, আলহামদুলিল্লাহ চলতে থাক।